তবে প্রপোজিশন থেকে ইংলিশ সেন্টেন্সে কনভার্ট করতে হয় অর্থাৎ লজিক্যাল এক্সপ্রেশন থেকে আমরা ইংলিশ সেন্টেন্সে কনভার্ট করব গত লেকচার ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে ইংলিশ সেন্টেন্স থেকে প্রপোজিশনে কনভার্ট করতে হয় আশা করি সেই ভিডিওটি আপনারা দেখে নিয়েছেন যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখেননি দয়া করে ভিডিওটি দেখার পর এই ভিডিও টিউটোরিয়ালে চলে আসবেন রাইট তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা লেট পি এন্ড কিউ বি দ্য প্রপোজিশন সুইমিং এট দ্য নিউ জার্সি ইজ অ্যালাউড অ্যান্ড শার্ক হ্যাভবিন্যাট দ্য শোর সো পি জন্য একটা ইংলিশ সেন্টেন্স দেওয়া আছে এবং কিউ এর জন্য একটা ইংলিশ সেন্টেন্স দেওয়া আছে আমাদের যে কাজটা করতে হবে এইখান থেকে এই এক্সপ্রেশনগুলোর জন্য আমরা ইংলিশ সেন্টেন্স তৈরি করবো সো অ্যাজ এন ইংলিশ সেন্টেন্স হবে এখানে আমি লেখাটা মুছে ফেলেছিলাম সেই জন্য দুঃখিত রাইট সো নট পি জন্য ইংলিশ সেন্টেন্স কি হবে পি জন্য ছিল সুইমিং অ্যাট দ্য নিউ জার্সি ইজ অ্যালাউড দেয়ার নট পিয়ের জন্য হবে আমি এখানে লিখে দিচ্ছি প্রথমটা লিখবো সবগুলো অবশ্যই লিখবো না সুইমিং অ্যাট দি নিউ জার্সি নিউ জার্সি ইজ নট অ্যালাউড যেহেতু এখানে নট পি তাহলে আমরা বলবো ইজ নট অ্যালাউড দ্যাটস ইট ওকে রাইট দ্য নেক্সট ওয়ান পি অর কিউ ওকে সো সুইমিং এট দ্য নিউ জার্সি ইজ অ্যালাউড অর শার্কস হ্যাভ বিন স্পোর্টেড নেয়ার দ্য শোর সো জাস্ট আমরা অর অ্যাড করবো তাই না রাইট পরবর্তী যেটা আছে লোকেও রাখবেন পি এর জন্য হচ্ছে সুইমিং অ্যাট দ্য নিউ জার্সি ইজ অ্যালাউড কিউ এর জন্য বলা আছে শার্কস হ্যাভ বিন স্পোর্টেড নেট দ্য শোর সো এখানে হবে কন্ডিশনাল দেয়ার ফর আমরা বলবো ইফ সুইমিং এট দ্য নিউ জার্সি ইজ অ্যালাউড দেন শার্কস হ্যাভ বিন স্পোর্টেড নেট দ্য শোর সো এই জিনিসগুলো আমাদের লিখতে হবে সো আমি জিনিসগুলো লিখবো না আমি জাস্ট বুঝিয়ে এখানে দেওয়ার চেষ্টা করবো নেক্সট হচ্ছে পি বাই কন্ডিশনাল কিউ তাহলে আমরা বলতে পারি পি এর যেটা আছে সেটা হচ্ছে সুইমিং এট দ্য নিউ জার্সি ইজ অ্যালাউড দেন বায়ো কন্ডিশনের জন্য আমরা বলবো ইফ অ্যান্ড অনলি ইফ তারপর কিউ কিউ এর বেলুটা এখানে দেওয়া আছে শার্কস হ্যাভ বিন স্পটেড নিয়ার দ্য শোর তাহলে দাঁড়াচ্ছে এরকম সুইমিং এট দ্য নিউ জার্সি ইজ অ্যালাউড ইফ অ্যান্ড অনলি ইফ শার্কস হ্যাভ বিন স্পটেড ন্যাট দ্য শোর নেক্সট ওয়ান

এন্ড শার্ক হ্যাভ বিন স্পোটেন্য শোর দ্যাট সিম তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন তাহলে এটা আবার আপনার প্র্যাকটিস করবেন এবং এটা হচ্ছে আপনাদের এই ভিডিও টিউটোরিয়ালের কুইজ এবং অবশ্যই অবশ্যই আশা করি আপনারা আনসারটা দেবেন কমেন্টের মাধ্যমে আনসারটা জানিয়ে দেবেন গত লেকচার ভিডিওটিতে আমি আপনাদের যে কুইজটি দিয়েছিলাম আশা করি আপনারা সঠিকভাবে সেটা সমাধান করতে পেরেছেন তারপর যারা পারেনি তাদের জন্য আমি এই ভিডিওটিতে কুইজটি সলভ করে দিচ্ছি একটু মনোযোগ সহকারে খেয়াল রাখবেন কুইজটি ছিল এরকম যে একটা ইংলিশ সেন্টেন্সকে লজিক্যাল এক্সপ্রেশনে কনভার্ট করতে হবে ইউ ক্যান অ্যাক্সেস দ্য ইন্টারনেট ফ্রম ক্যাম্পাস যেটাকে আমরা এ ধরেছিলাম আপনারা যে কোনো কিছু ধরতে পারেন কোনো প্রবলেম নাই এখানে সি ধরতে পারেন ডি ধরতে পারেন আপনাদের ইচ্ছা ওকে অনলি ইফ সো এখানে একটা লজিক্যাল কানেক্টর আছে ইউ আর এ কম্পিউটার সায়েন্স মেজর অর আরেকটা লজিক্যাল কানেক্টর আছে ইউ আর নট আরেকটা লজিক্যাল কানেক্টর আছে এবং এ ফ্রেশম্যান সো ইউ ক্যান অ্যাক্সেস দ্য ইন্টারনেট ফ্রম ক্যাম্পাসকে আমরা এ ধরেছি ইউ আর এ কম্পিউটার সায়েন্স মেজরকে কে ধরেছি ইউ আর এ ফ্রেশম্যানকে অ্যাপ ধরেছি সো এবার লক্ষ্য রাখুন ইউ ক্যান অ্যাক্সেস দ্য ইন্টারনেট ফ্রম ক্যাম্পাস অনলি ইফ আমরা এরকম বলেছিলাম পি অনলি ইফ কিউ থাকতে পারে অনলি ইফ কিউ থাকতে পারে তাই না সেক্ষেত্রে আমরা কি লিখি পি ইমপ্লাইজ কিউ দেয়ার এই পাশের ইমপ্লাইস হবে এই পাশ তাই না সো এই পাশের ইমপ্লাইস হচ্ছে এই পাশ এই পাশে কি আছে ইউ আর এ কম্পিউটার সায়েন্স মেজর যেটাকে এস ধরেছি অর অর এর জন্য আমরা যেটা ইউজ করি এটা নট এ ফ্রেশম্যান ইউ আর নট এ ফ্রেশম্যান সো ফ্রেশম্যানের জন্য অ্যাপ ধরেছিলাম এবার বলতে পারি ইউ আর নট এ ফ্রেশম্যান সো এটাই হচ্ছে আমাদের আনসার ওকে সো এবার দেখেন ইউ ক্যান অ্যাক্সেস দ্য ইন্টারনেট অনলি ইফ you are a computer science major or you are not a freshman that's it that's the answer asha kori bujhte perechen shobai bhalo thakben যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি এখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সঙ্গে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে